লাল নীল নীল মানুষ দেখা মনে পেরিত যাই গাছে এই ভ্রমণে এসে আমার মজা লাগছে প্রাণে জীবন যাই গাছে। ভ্রমণ পিপাসু আনন্দ প্রিয় বাঙালিদের আনন্দ বিনোদনের অন্যতম একটি পন্থা এ জার্নি বাই বোট বা নৌকা ভ্রমণ। নদী পাড়ের মানুষেরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে শিল্পী কলাকুশলী এবং বাদ্যযন্ত্র সঙ্গে নিয়ে একদিনের নৌকা ভ্রমণে বের হয়। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার সোনামুখী চালিতাডাঙ্গা ইজি বাইক মালিক সমিতির উদ্যোগে আজ আমরা এসেছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার যমুনা মিনি পার্কে। শীতের সকালে কাকডাকা ভরে আমরা প্রথমে কাজীপুর উপজেলার মেগাই ঘাটে সমবেত হই, তারপর নদী পাড়েই হয় সকালের নাস্তা। অতপর যমুনার বুক চিরে আমাদের নৌকা এগিয়ে চলে, মাঝপথে হয় নাচ গান লটারি কৌতুক কবিতা বিভিন্ন রকম আনন্দ বিনোদনের মাধ্যম। দেখতে দেখতে আমাদের সামনে চলে আসে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু যমুনা সেতু। আমরা সেতুর নিচ দিয়ে অতিক্রম করে পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল টাঙ্গাইলের ভুয়াপুরের যমুনা মিনি পার্কে। সেখানে নাচ গান আনন্দ বিনোদনের মাধ্যমে সময় অতিবাহিত হয়, অতঃপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সেখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। এরা এসে অবসর সময় লুডু খেলছে, লুডু খেলার মাধ্যমে সময় কাটাচ্ছে। এই যে আপনারা পিকনিকে আসলেন, এই জায়গায় এসে কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগলো? এই যে নাগরদোলা বড্ড সবচেয়ে আমার ভালো লাগছে। সবচেয়ে বড় বিষয় যে সেতুর নিচ দিয়ে যে আমরা আসছি পিকনিকে, এটাই সবচেয়ে মানে বেশি বড় চাওয়া পাচ্ছি। যমুনা সেতুর ব্রিজের নিচ দিয়ে ব্রিজটা আমার খুব সুন্দর পছন্দনীয় এবং পাশে রেল লাইন যুক্ত। আমরা খুবই আনন্দিত নৌকা ভবনে নিচ দিয়ে আসতে পেরেছি এবং চায়ে তাকে দেখেছি এবং যে জায়গায় নেমেছি এই টাঙ্গাইলের ভুয়াপুর সেতুর পশ্চিম পার্শ্বে এমন একটা পার্ক, আমরা খোলা ময়দান খুবই সহজ সরলভাবে ঘোরাফেরা করে আনন্দিত এবং জায়গাটা খুব পছন্দনীয়। সবাই মিলে আমরা এই পিকনিকটা সবাই আনন্দিত বা উপভোগ করতেছি। আজ থেকে 30-35 বছর হলো আমরা গাড়ি চালাই, বহু জায়গার পিকনিক গেছি, মানে এত মজা পাই। আমাদের যা গান বাজনা এবং বিনোদন নিবেদন যা করছি এটা কোনো অনুষ্ঠানে এরকম হয় না। আমি খুব খুব আনন্দ পাচ্ছি। লোক একখানে ভিড়ে দিয়েছে, আমরা বনের ভিতরে যে লাইফের নামে যে কিছু লোকজন আমরা ঘোরা পড়া হইয়া আবার যমুনা সেতুর নিচ দিয়া এনে একটা ছোটো মোটো একটা পার্কের ভিতরে আছে, আমরা এমন একটা আনন্দ পাচ্ছি। সবাই গরিব মানুষই, ধনী মানুষ না কেউ, সবাই আমাদের এই যারা কর্মকর্তা যারা আছেন তারা যদি সহযোগিতা না করতেন আমরা পারতাম না হয়তো, কিন্তু আমরা সবাই ইনশাল্লাহ সবাই ভালো আছি। আমাদের আল্লাহ পাক সবাই বাড়ি ভালো ভালো নিয়ে গেলি বারে ইনশাল্লাহ আমরা সবাই খুশি, সবাই আমরা অনেক খুশি, অনেক খুশি। ভালো খারাপ মিলিয়ে সবকিছু ভালো ভালোই বেশি ছিল। খারাপ বলতে এখনো আমরা আমাদের পথ অতিক্রম করতে দেরি হয়েছিল, যে কারণে রান্নাবান্না বা খাবার দাবারের দিকে এগিয়ে যেতে পারিনি। এখানে যারা এসেছে ইজি বাইক মালিক সমিতি থেকে, ইজি বাইক মালিক সমিতির যারা অংশগ্রহণ করেছে আজকের এই ট্যুরে বা নৌকা ভ্রমণে, প্রত্যেকে খুব সাধারণ এবং শ্রমিক, খেটে খাওয়া মাটির মানুষ বা মাটির সাথে সম্পৃক্ততা যাদের তাদের, তারা হয়তো এরকম বড় কোনো আয়োজনে অংশ নিতে পারতো না। ভাস্কর পাইন দাদা যদি এরকম একটা ব্যবস্থা না করতো বা সবাইকে নিয়ে এরকম ট্যুরের আয়োজন না করতো, তাহলে হয়তো এই যে এতগুলো মানুষ একত্রে দীর্ঘক্ষণ নৌকার মধ্যে আনন্দ করা, গান শোনা, আবার লটারি আছে, অনেক খেলাধুলা আছে, এই সব কিছু তারা হয়তো পেতো না বা উপভোগ করতে পারতো না। সব মিলিয়ে আয়োজনটা দারুণ ছিল। Oh, my God.